হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং আমরাও প্রত্যেকে ভালো আছি। তোমাদের ওখানে কীরকম গরম পড়ছে অথবা কে কে এই ভিডিওটা দেখে তোমাদের জিভে জল আসে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ফুচকা এমন একটা জিনিস যেটা প্রত্যেকেরই ভালো লাগে। তোমাদের এই আজকের একটা ভিডিওতেই আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট সহ ফুচকাটা তৈরি করে দেখাবো, যেমন ফুচকার মশলা সহ আলু মাখা থেকে টক জল পর্যন্ত তোমরা এই একটা ভিডিওতে দেখতে পাবে। এখানে আমি সর্বপ্রথমে চারটে শুকনো লঙ্কাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো গোটা ধনে। গোটা ধনেটা লাল লাল হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে সাদা গোটা জিরে দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে একটা প্লেটে ঢেলে নিতে হবে। শুকনো এই ভাজা মশলাটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হতে থাকবে ততক্ষণের মধ্যে আমি কড়ার মধ্যে সাদা তেল ভালো করে হাই হিটে গরম করে নেব। এখানে আমি বাজারের যেই রেডিমেড ফুচকাগুলো পাওয়া যায়, তোমরা যেটাকে বলতে পারো ফুচকা পাঁপড়, এই পাঁপড়গুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানে সমস্ত ফুচকা পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি পাউডারটা বানিয়ে নেবো, যেটা ভেজে রেখেছিলাম মশলাটা ওইটার একটা পাউডার বানিয়ে নেবো। এখানে আমি দুটো আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা নেবে একটু আলুটা বড় সাইজের, তার সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ছোলা আর মটর। ছোলা মটরটাকে 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে সামান্য পরিমাণ নুন, জল আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কাটা যখন ফুচকার আলু সিদ্ধটা মাখবে তার সাথে মাখলে দারুণ লাগে আর গন্ধটাও ভালো বেরোবে। দেখতে পাচ্ছ এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি দুটো সিদ্ধ করে রাখা আলু নিয়ে নেবো। ও হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেলাম আমি কটা সিটি দিয়েছি আলুটা ছোলা মটরটা সিদ্ধ হতে। এখানে 6 থেকে 7টা সিটি দিয়েছি, কারণ এখানে ছোলা মটর ছিল তাই জন্য। এখানে দুটো আলু তার সাথে 2 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি একটা প্লেটে তুলে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলা আর মটর। আলু মাখাটাকে আর একটু লবণীয় আর টেস্টি বানানোর জন্য আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর শশা কুচি, কারণ যেহেতু আমরা এটা বাড়িতে খাচ্ছি তাই জন্য আমরা শশা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাটা দিয়ে দেবো 1.5 চামচ, 1/2 চামচ দিয়ে দেবো চাট মশলা আর পরিমাণ মতন বিট লবণ দিয়ে ও ভালো করে এটা মেখে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে কী হয় বলো তো, গন্ধটা দারুণ বেরোয়। দেখতেই পাচ্ছ আলু মাখাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই আলু মাখাটা দেখে কাদের কাদের জিভে জল আসে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না। ফুচকার মেন ইনগ্রিডিয়েন্টস যেটা আলু মাখাটা, এটাই যদি টেস্ট করে মাখা যায় তাহলে ফুচকাটা খেতে দারুণ লাগবে। এবার আমরা বানিয়ে নেবো টক জল। এখানে আমি আমাদের গাছ পাকা কিছুটা পরিমাণ পাকা তেঁতুল নিয়ে নিয়েছি, তাতে অল্প পরিমাণ জল দিয়ে তেঁতুলের সমস্ত কাতটাকে বের করে নেবো। তোমরা চাইলে এই দানাগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে বার করে দিতে পারো। আমি হাতের সাহায্যে ভালো করে কাতগুলো বের করে দানাগুলোকে আলাদা করে রেখে দেবো। তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল, চাট মশলা, ভেজে রাখা মশলাটা, পরিমাণ মতন বিট লবণ আর 1 ফালি লেবুর রস দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। এবার চলো ফুচকাটাকে তৈরি করে দেখানো যাক। এখানে ফুচকাটাকে ফাটিয়ে নিয়ে এর মধ্যে আলুর পুর ভরে টক জল দিয়ে তোমরা এভাবে খেয়ে নেবে। দেখতেই পেলে ভিডিওটাতে কত সহজভাবে তোমাদের দেখিয়ে দিলাম তাই না? আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। নেক্সট কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। টাটা।